নমস্কার, মেরিনার্স বেস ক্যাম্প থেকে মিঠুন অধিকারী বলছি। আজকে আমরা সল্টলেক স্টেডিয়ামে এসেছি আমাদের মোহনবাগান টিমের প্র্যাকটিস দেখতে। এই পিছনে প্র্যাকটিস গ্রাউন্ড টুতে আমাদের মোহনবাগান টিম প্র্যাকটিস করেছে। প্র্যাকটিস গ্রাউন্ডে এসে আমরা যা দেখলাম, আমাদের প্রায় ন্যাশনাল টিমের সব প্লেয়াররাই প্র্যাকটিসে জয়েন করেছে। অলমোস্ট প্রায় ফুল টিমই এখানে এসে প্র্যাকটিস করছে। প্রথমে দেখলাম ধীরে ধীরে আমাদের মনবীর এলো, কিয়ান এলো, তারপরে আস্তে আস্তে থাপা, আমাদের গোলকিপার বিশাল কাইত, তারপরে ঢুকতে দেখলাম আব্দুল সামাদকে, তারপরে গ্লেন মার্টিন, তো একে একে সব প্লেয়াররাই এলো। তারপরে দেখলাম ই স্কুটারে করে ঢুকলো আমাদের সকলের প্রিয় পেস্তাতোস আর ব্রেন্ডন হামিল, আর তারপরে কারে করে দেখলাম এলো আমাদের আর্মান্দো সাদিকু, উৎসে আর কামিজ। আর আমরা অভিষেক সূর্যবংশীকেও দেখলাম আহমতের সঙ্গে তারপরে আমাদের এই প্র্যাকটিসে ঢুকতে। তাই মোটামুটি পুরো টিমই প্র্যাকটিসে এসছে, এটা খুব ভালো খবর। আরেকটা জিনিস, আমাদের নেক্সট ম্যাচ চেন্নাইয়ান এফসির সঙ্গে, তো খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচ থেকে আমাদের 3 পয়েন্ট নিতেই হবে মুম্বাইয়ের উপরে চাপ বাড়ানোর জন্য। আর টিম হিসাবে দেখতে গেলে আমাদের মোহনবাগান খুব অসাধারণ ফুটবল খেলছে, প্রত্যেকটা প্লেয়ার দারুণ ফর্মে রয়েছে। এবছর আইএসএলে আমাদের 3 স্ট্রাইকারও দারুণ ফর্মে রয়েছে, তারা কামিংস, পেত্তাতোস আর সাদিকু সবাই গোলের মধ্যে রয়েছে। তাই ওভারঅল টিমের পারফরমেন্স খুবই ভালো। লাস্ট ম্যাচে আমরা কেরালা এফসিকেও তাদের ঘরের মাঠে খুব ভালোভাবে হারিয়ে এসেছি, আমাদের প্লেয়ারদের মনোবলও খুব ভালো আছে। এবং সেই তুলনায় দেখতে গেলে চেন্নাইয়ান এফসি এবছর একদম ভালো ফর্মে নেই, তাদের স্ট্রাইকিং ফোর্স আর ডিফেন্স একদম ভালো খেলছে না। শুধু মাঝ মাঠে একটা প্লেয়ারের দিকে নজর রাখতে হবে, সেটা হচ্ছে কিভেলারো। কিভেলারো এবারে দারুণ খেলছে, তার 6টা অ্যাসিস্ট আছে। আর সবচেয়ে বড় কথা, এবছর আইএসএলে সবচেয়ে বেশি গোল করার জন্য যে ডেডলি পাসগুলো বাড়ানো হয় তাতে সবচেয়ে বেশি কিন্তু বাড়িয়েছে এই কিভেলার। তাই কিভেলারের দিকে একটা নজর রাখতে হবে। তাছাড়া চেন্নাইয়ান এফসিকে আমার মনে হয় হারাতে খুব একটা অসুবিধা হবে না, আমরা হয়তো একাধিক গোলে এই ম্যাচটা জিততে পারবো। আর মোহনবাগানের দিক দিয়ে বলতে গেলে আমাদের সাহাল আব্দুল সামাদের ন্যাশনাল ক্যাম্পে একটা চোট হয়েছিল, যদিও সাহাল আব্দুল সামাদ আজ প্র্যাকটিসে এসছে, তবে আমার মনে হয় না প্রথম একাদশে সাহাল আব্দুল সামাদ থাকবে। বাকি প্রায় সব প্লেয়ারই এই ম্যাচের জন্য অ্যাভেলেবল। সাদিকুও ফিরে এসছে, সে ফরেন গিয়েছিল। তো আমার মনে হয় যেহেতু এই ম্যাচ থেকে 3 পয়েন্ট অতি গুরুত্বপূর্ণ, তাই আমরা হয়তো অ্যাটাকিং ফরমেশানেই খেলব। হয়তো কোচ হাবাস 3 ডিফেন্সেই যাবে, 3 ডিফেন্স যেমন আমাদের রেগুলার খেলে, উৎসে, সুভাশিস বোস আর আনোয়ার। আর সামনে হয়তো আমরা যেহেতু আব্দুল সামাদ নেই, আমরা হয়তো প্রথম থেকেই এখানে থাপাকে দেখতে পাবো। থাপা আর জনি কাউকে হয়তো ডিফেন্সিভ স্কিন হিসাবে খেলবে, তার আগে আমরা হয়তো অভিষেক সূর্যবংশীকে এই ম্যাচে দেখতে পেতে পারি। আর উইংয়ে অ্যাজ ইউজুয়াল আমরা লিস্টন কোলাসো আর মনবীরকে হয়তো দেখতে পাবো, আর তার আগে আমরা দেখতে পাবো হয়তো পেত্রাতোস। আর সামনে আমার যতটুকু মনে হয় কামিংস হয়তো শুরু করতে পারে, পরে চেঞ্জে হয়তো সাদিকু আসতে পারে। তো মোটামুটি আমার মনে হয় টিম কম্বিনেশান এইরকমই দাঁড়াবে। তবে প্লেয়ারদের যা অ্যাটিটিউড দেখলাম, সবাই হাসি খুশি আছে, ফ্যানরা যখন তাদেরকে উইশ করছে তারা হাসি মুখে উইশ করছে। এবং আমি দেখলাম কোচ হাবাস তার পুরো টিম নিয়ে প্র্যাকটিসে ঢুকলো এবং সবাই উইশ করতে তারা স্মাইল দিচ্ছে এবং সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। ওভারঅল টিমের পরিবেশ খুব ভালো এবং টিমে গুমোট ভাবটা নেই, এবং টিম কম্বিনেশান আমাদের যা আছে বা টিমের প্লেয়ারের যা স্ট্যাটাস আছে, আমরা খুবই আশাবাদী এই ম্যাচ থেকে আমরা 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ব। মেরিনার্স বেস ক্যাম্পের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। জয় মোহনবাগান। জয় মোহনবাগান স্যার। জয় মোহনবাগান। আলট্রাস আলট্রাস মোহনবাগান আলট্রাস স্যার। থ্যাংক ইউ স্যার।